আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে পুতিনের বক্তব্যের নিন্দা ইউক্রেনের। এদিকে দক্ষিণাঞ্চলে ভয়াবহ গোলাবর্ষণ, পরস্পরকে দায়ী করছে রাশিয়া ইউক্রেন। নাইজেরিয়া মসজিদে ডাকাতের গুলিতে প্রাণ গেল 15 জন মুসল্লির। আরও থাকবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেনে শুনে নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন, বলছে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। আরও জানিয়ে দিব, বন্দী বিনিময় ভূমিকার জন্য তুরস্কের ভূয়সী প্রশংসা যুক্তরাষ্ট্রের। সর্বশেষ থাকবে, ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান চায় রাশিয়ার ঘনিষ্ঠ দুই দেশ চীন ও ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে পুতিনের বক্তব্যের নিন্দা ইউক্রেনের। পারমাণবিক অস্ত্র ব্যবহার একেবারে অগ্রহণযোগ্য, কিয়েভ এটা হতে দেবে না বলে সতর্ক করেছে ইউক্রেন। রবিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা এই কথা বলেছেন, খবর রয়টার্সের। তিনি বলেছেন, পরমাণু অস্ত্র ব্যবহার সম্পর্কে পুতিন এবং ল্যাব্রভের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য এটি একেবারেই অগ্রহণযোগ্য। দিমিত্রি কুলেবা বলেন, ইউক্রেন হাল ছাড়বে না, আমরা সব পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে কথা বলবো, রাশিয়াকে স্পষ্ট করে দেব যে এই ধরনের হটকারী সিদ্ধান্ত বিশ্বকে ঝুঁকির মধ্যে ফেলবে। এই পরিস্থিতিতে এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, প্রেসিডেন্ট পুতিন জেনে বুঝে তার নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন। গত 24 ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। এই যুদ্ধে ইউক্রেনে বহু মানুষ হতাহতের শিকার হয়েছেন। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় 60 লাখ মানুষ। ধ্বংস হয়েছে অনেক স্থাপনা, শহ শহ ঘরবাড়ি। যুদ্ধ এখনো শেষ হয়নি, প্রতিদিন শোনা যায় ধ্বংসের খবর। দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণের জন্য পরস্পরকে দায়ী করছে রাশিয়া ইউক্রেন। ইউক্রেন দক্ষিণাঞ্চলে বেসামরিক এলাকায় ব্যাপক গোলাবর্ষণের ঘটনায় রবিবার পরস্পরকে দায়ী করেছে কিয়েভ ও মস্কো। জাতিসংঘ সাধারণ পরিষদে শনিবার যখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাব্রভ ভাষণ দিয়েছিলেন, তখন ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। এদিকে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো জোট বলছে, অধিকৃত অঞ্চলে রাশিয়ার গণপট প্রহসন ছাড়া আর কিছুই নয়। খবর রয়টার্সের। রাশিয়া অধিকৃত অঞ্চলের নিয়ন্ত্রণ হারানোর ভয়ে এই লোক দেখানো গণভোটের আয়োজন করছে বলে দাবি ইউক্রেনের। কারণ পাল্টা হামলায় ইউক্রেনের সেনারা বেশ কয়েকটি শহর রুশ বাহিনীর হাতে থেকে পুনরুদ্ধার করেছে। 7 মাসের যুদ্ধকে দীর্ঘায়িত করতে গায়ে জোরে দখল করা ইউক্রেনের ভূখণ্ডকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে শুক্রবার থেকে ওইসব অঞ্চলে গণভোট শুরু হয়েছে। এ ব্যাপারে কিয়েভ বলছে, স্থানীয় জনগণকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে, ভোটের এই 4 দিন তাদের এলাকার বাইরে যেতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণের পর সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, নব্য নাৎসিবাদী শাসনে বছরের পর বছর ধরে নিষ্পেষিত ওই এলাকাগুলোর জনগণের মতামতকে রাশিয়া অবশ্যই সম্মান দিবে। এ প্রসঙ্গে ল্যাব্রভের কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেনের অধিকৃত অঞ্চলে নিরাপত্তা পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো সম্ভাবনা আছে কিনা। উত্তরে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, নতুন সংযুক্ত এলাকা সহ সংবিধান স্বীকৃত রাশিয়ার ভূখণ্ড রাষ্ট্রের পূর্ণ সুরক্ষার আওতায় থাকবে। রাশিয়ান ফেডারেশনের সব আইন, মতবাদ, ধারণা ও কৌশল সম্পূর্ণ ভূখণ্ডের জন্য প্রযোজ্য হবে। নাইজেরিয়া মসজিদে ডাকাতের গুলিতে প্রাণ গেল 15 জন মুসল্লির। একদল সশস্ত্র ডাকাতের হামলায় নাইজেরিয়া একটি মসজিদে 15 জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো অনেকেই। স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার জমা নামাজের পর উত্তর পশ্চিম নাইজেরিয়ার জামফা প্রদেশের রুয়ানা জেমা শহরে কেন্দ্রীয় জামা মসজিদে মর্মান্তিক এই ঘটনা ঘটে। খবর আল জাজিরার। আমিনুল মুস্তাফা নামে একজন রয়টার্সকে বলেন, অস্ত্র হাতে লোকগুলো মোটর সাইকেলে এসেছিল। তারা সোজা মসজিদের দিকে এগোতে এগোতে বিক্ষিপ্তভাবে গুলি করতে শুরু করে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন বলেন, স্থানীয় সময় দুপুর 2টার দিকে এই ঘটনা ঘটে, এতে আর অনেকেই আহত হয়েছেন। বাসিন্দারা জানান, আগস্ট মাসে তারা ডাকাতদের $21,000 পেট্রোল ও সিগারেট দিয়েছিলেন, যাতে ডাকাতরা আর অত্যাচার না করে। স্থানীয়ভাবে ডাকাত বলে পরিচিত ওই সন্ত্রাসী দলটি গত 2 বছর ধরে উত্তর পশ্চিম নাইজেরিয়ায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। তারা এই সময় কয়েক হাজার মানুষকে অপহরণ করেছে, খুন করেছে শতাধিক মানুষকে। এছাড়া কিছু এলাকায় চলাচলের নিরাপত্তা কেড়ে নিয়েছে। তারা দেশটির নিরাপত্তা বাহিনীকে ফাঁকি দিয়ে ত্রাস চালিয়ে যাচ্ছে। এসব দস্যু ও সন্ত্রাসীদের লক্ষ্য করে বোমা হামলা চালানোর জন্য সামরিক বাহিনী গত সপ্তাহে জামফারা ও আরো 2টি রাজ্যের বাসিন্দাদের বনাঞ্চল ছেড়ে যেতে বলেছিল। জেনে শুনে নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন পুতিন, বলছে ইউক্রেন প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জেনে শুনেই নিজ দেশের নাগরিকদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাদের প্রেসিডেন্ট জেনে শুনেই তাদের মৃত্যুর মুখে ঠেলে পাঠাচ্ছেন, এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রুশ ভাষায় দেওয়া এই ভাষণে জেলেনস্কি রুশ বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানান। তিনি বলেন, আপনাদের সঙ্গে সভ্য আচরণ করা হবে,
আপনারা কোন পরিস্থিতিতে আত্মসমর্পণ করেছেন তা কেউ জানতে পারবে না। চলতি সপ্তাহের শেষে আত্মসমর্পণ ও যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারে কঠোর শাস্তির বিধান রেখে একটি আইন পাশ করে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের ওই আইন পাশ হয়েছে। মস্কোর এই পদক্ষেপের কয়েক ঘন্টার মাথায় রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানালেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেন, বিদেশে যুদ্ধ অপরাধী হিসেবে মারা যাওয়ার চেয়ে রুশ সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে নাম লেখানোর বিষয়টি প্রত্যাখ্যান করা ভালো। সম্প্রতি রাশিয়া ও এর নাগরিকদের রক্ষায় যুদ্ধ করার জন্য আরো সেনা সমাবেশের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই নির্দেশনার ফলে যারা কোনো একসময় রুশ সেনাবাহিনীতে কাজ করেছেন বা প্রশিক্ষণ নিয়েছেন সেই সব রিজার্ভিস্টের এখন যুদ্ধ করার জন্য ডেকে পাঠানো হবে। ভ্লাদিমির পুতিন বলেছেন, মাতৃভূমি, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা আর জনগণের নিরাপত্তা রক্ষা করার জন্য তিনি সেনা সমাবেশের নির্দেশ দিয়েছেন। এদিকে ইউক্রেনে আগ্রাসনের জেরে প্রেসিডেন্ট পুতিনের সামরিক সংহতি ঘোষণার পর দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ এখনো অব্যাহত রয়েছে। বিক্ষোভের প্রতিবাদে জেরে আরো 724 জনকে আটকের খবর পাওয়া গেছে। মানবাধিকার সংগঠন ওভিডি বলেছে, 32 জেলা থেকে 724 জনের মতো মানুষকে আটক করা হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধের জন্য 3,00,000 সেনা পাঠাতে পুরুষদের অংশ নেওয়ার পরিকল্পনা ঘোষণা করার পর থেকে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ সমাবেশ দেশটিতে আইনগত নিষিদ্ধ। প্রেসিডেন্ট পুতিনের সামরিক বাহিনীতে বেসামরিক লোকদের নিয়োগের পদক্ষেপের ফলে শহরাঞ্চল জুড়ে ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছে। এর আগে এই সপ্তাহের শুরুতে বিক্ষোভ চলাকালে 1,000-এর বেশি মানুষকে আটক করার অভিযোগ ওঠে। বন্দি বিনিময় ভূমিকার জন্য তুরস্কের ভূয়সী প্রশংসা যুক্তরাষ্ট্রের। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্দি বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ভূয়সী প্রশংসা করেছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে গতকাল হোয়াইট হাউসের মুখপাত্র কেরিন জেন পিয়ারে এই ধন্যবাদ জ্ঞাপন করেছেন। খবর ডেইলি সাবার। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্দী আরো 250 জনকে গত বুধবার বিনিময় করা হয়েছে। এদের মধ্যে 2 মার্কিন নাগরিক রয়েছেন। অভিযান শুরুর পর থেকে দেশ দুটির মধ্যে এটি সবচেয়ে বড় বন্দি বিনিময়ের ঘটনা। গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চলমান এই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে আশ্চর্যজনকভাবে এ পর্যন্ত 300+ বন্দী বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। এর মধ্যে 10 বিদেশি নাগরিক রয়েছে। বন্দী বিনিময়ের অংশ হিসেবে রাশিয়া 215 ইউক্রেনকে মুক্ত করেছে। এর মধ্যে 5 কমান্ডার রয়েছে। তারা এই বছরের শুরুর দিকে দক্ষিণের বন্দর শহর মারিউপোলে ইউক্রেনের প্রতিরক্ষার নেতৃত্ব দিয়েছিলেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মরক্কো সহ বেশ কিছু দেশের যুদ্ধবন্দী রয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে ইউক্রেনে বন্দী হওয়ার পর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং ভাড়াটে হিসেবে অভিযুক্ত করা হয়েছিল। ইউক্রেন 55 রাশিয়ান, মস্কোপন্থী ইউক্রেনীয় ও ভিক্টর মেদভেদেভকে ফেরত পাঠিয়েছে। তিনি একটি নিষিদ্ধ রুশপন্থী দলের নেতা, যিনি রাষ্ট্রদ্রোহের অভিযোগের মুখোমুখি ছিলেন। ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান চায় রাশিয়ার ঘনিষ্ঠ দুই দেশ। আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছে রাশিয়ার মিত্র চীন ও ভারত। জাতিসংঘের সাধারণ পরিষদের 77তম অধিবেশনে ইউক্রেন সংঘাত অবসানে জোরালোভাবে আহ্বান জানিয়েছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান। চলমান সংকট ছড়িয়ে পড়া ঠেকানো উন্নয়নশীল দেশগুলোকে প্রভাবিত না করতে শনিবার রাশিয়া ও ইউক্রেনের প্রতি আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, ইউক্রেন সংকট শান্তিপূর্ণ সমাধানের সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে চীন। রাশিয়া ইউক্রেনের বর্তমান সংকটে উদ্বেগ জানিয়ে তিনি আরো বলেন, সব পক্ষের বৈধ নিরাপত্তার উদ্বেগকে প্রাধান্যের পাশাপাশি টেকসই সমাধান করা উচিত। চলতি মাসের শুরুর দিকে উজবেকিস্তানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তখন ইউক্রেন নিয়ে পুতিনের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন শি জিনপিং। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক ধরে রেখেছে ভারত। মস্কোর কাছ থেকে অস্ত্র ও জ্বালানি ক্রয় করেছে দিল্লি। এ নিয়ে অবশ্য ওয়াশিংটনের সঙ্গে টানাপোড়েন ও সৃষ্টি হয় মোদী সরকারের। একই দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ইউক্রেন পরিস্থিতি প্রতিনিয়ত উত্তপ্ত হচ্ছে। এ নিয়ে আমাদের প্রায় সময় জিজ্ঞাসা করা হয়, আমরা কার পক্ষে আছি। আমরা প্রতিবারই সোজা ও সততার সঙ্গে উত্তর দিয়ে আসছি, ভারত শান্তির পক্ষে আছে এবং অটল থাকবে। তিনি আরো বলেন, আমরা এই অবস্থানে এখনো রয়েছি। যুদ্ধ শেষ করার একমাত্র পথ হলো আলোচনা।